হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আজকে মোবাইল ফোনের এমন একটি সেটিং দেখাবো যেটি জানা থাকলে আপনার কাজ করা খুব মজা পাবেন এবং খুব ফাস্ট কাজ করতে পারবেন। এখানে বেশি সময় লাস করবো না, চলুন ভিডিওটি শুরু করি। এই যে এখানে যে সেটিংটা দেখতেছেন, এখানে এই যে আইকনটা আছে, এটার নাম হলো অ্যাক্সেসিবিলিটি। এটি অনেক অপশন আছে, অপশনগুলো আমি প্রথমে আপনাদেরকে পরিচয় করে দেবো এবং পরবর্তীতে এটি কীভাবে আপনি ইনেবল করবেন সেটাই দেখাবো, এবং আপনার যদি প্রয়োজন না হয় আপনি ডিজেবল করেও রাখতে পারবেন। তো প্রথম যে এই অপশনটা আছে গুগল অ্যাসিস্ট্যান্ট, এটির উপরে আপনি যদি আপনি ক্লিক করেন, এখন আপনি যে কথাটা বলবেন সেটি এখানে ওপেন হয়ে যাবে। দেখুন, আমি একটু বলতেছি ওপেন গ্যালারি শো। দেখুন, আমার এখানে কিন্তু ওপেন গ্যালারি হয়ে যাচ্ছে, এবং আমি যদি এখন এই চিহ্নটার উপরে ক্লিক করে আবার আরেকটি কথা বলি, তাহলে দেখেন ওপেন ফেসবুক, ওপেনিং ফেসবুক, অটোমেটিকভাবে এখানে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখন দ্বিতীয় যে অপশনটা আছে, এটা আপনার কোনো কাজ থাকে না, তো এটা এখানে কোনো দেখার কোনো প্রয়োজন নেই। তারপর তৃতীয় নম্বর যেটি আছে, এটা হলো পাওয়ার অফ করতে। আপনার যদি পাওয়ার বাটনটি এখানে স্লো কাজ করে, অথবা আপনি যদি চাইতেছেন যে আপনার পাওয়ার বাটনটি আপনি চাপ দেবেন না, তখন আপনি এখানে ক্লিক করার পর পাওয়ার উপরে যদি ক্লিক করেন, আপনি এখানে পাওয়ারটি অফ করতে পারেন অথবা রিভার্ট আনতে পারেন। উপরে নিলে অফ হবে এবং নিচে নিলে রিভার্ট হবে। চার নম্বর যে অপশনটি আছে, এটি হলো ভলিউম। আপনি যদি ভলিউম বাড়াইতে কমাইতে চান, এটা এখান থেকে করতে পারেন। ভলিউম বাটনটা আপনি চাপবেন না, আপনি এটি ভালো রাখবেন, বেশি চাপ দেবেন না, তখন আপনি এটি শর্টকাটে ব্যবহার করতে পারেন। তারপর যেটি আছে রিসেন্ট, এটি হলো আপনি এখন কোন উইন্ডোজটি ওপেন করছেন সেটি এখানে দেখাবে। তা আমি দেখুন একটু আগে কিন্তু সিটিং করছি এবং ফেসবুকটা করলাম যে অটো, সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এরপর যে কাজটি আছে সেটি হলো লক স্ক্রিন। আপনার লক স্ক্রিন করতে গেলে এখানে ক্লিক করা লাগে, তাহলে আপনার লক স্ক্রিন হবে। তা আমরা যদি এটার উপর না ক্লিক করে এখানে ক্লিক করার পরে লক স্ক্রিনের উপরে ক্লিক করি, তাহলে দেখবেন ফোনটি কিন্তু লক হয়ে গেছে। এখন যে সিটিংটা আছে এটা হলো কন্ট্রোল প্যানেল। আপনি যদি কন্ট্রোল প্যানেলটি ওপেন করতে চান, এখানে ক্লিক করলে আপনার কন্ট্রোল প্যানেলটি এখানে ওপেন হয়ে যাবে। এরপর যেটি আছে সেটি হলো নোটিফিকেশন। আপনার ফোনে যদি কোনো মেসেজ আসে অথবা কোনো নোটিফিকেশন আসে, সেটি আপনি শাটার এভাবে ডাউন না করে আপনি এখান থেকে ক্লিক করে সহজে দেখে নিতে পারবেন শর্টকাটে। এটা হলো শর্টকাটের ব্যবহার। এরপর যেটা আছে সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো স্ক্রিনশট। আপনি কোনো ভিডিও দেখতেছেন অথবা কোনো ওয়েবসাইটে চলে গেছেন অথবা কোনো আপনি যেখানে যান, আপনার যদি কোনো স্ক্রিনশট প্রয়োজন হয়, আমরা কী করি, পাওয়ার বাটন প্লাস ভলিউম বাটন চেপে ধরে স্ক্রিনশট মারি, অথবা আমরা তিন আঙুল দিয়ে এইভাবে টান দিয়ে আমরা স্ক্রিনশট মারতে পারি। তো আপনার এই যে কোনোটাই করার প্রয়োজন নাই। তো আপনি যদি ভিডিও দেখেন, তখন এভাবে টান দিলে একটা জামনামন হয় অথবা এটি আপনার ভিডিওটি কেটে যেতে পারে। এই অবস্থায় আপনি এটার উপরে ক্লিক করে আপনি যদি স্ক্রিনশটের উপরে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার একটি স্ক্রিনশট হয়ে গেছে। খুব সহজে কিন্তু আপনি স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। তো এখন বলবো কীভাবে আপনি এটা ইনেবল করবেন এবং ডিসেবল করবেন। তো এটা ইনেবল করার জন্য আপনি প্রথমে সেটিংয়ের ভিতরে চলে যাবেন। তো আমি সেটিংয়ের ভিতরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে যাবেন এডিশনাল সেটিং। তো এডিশনাল সেটিংয়ের উপরে ক্লিক করবেন, এখান থেকে দেখবেন লেখা আছে এক্সিবিলিটি, এটির উপরে ক্লিক করবেন। তারপর আবার এক্সিবিলিটি মেনু লেখা আসছে, এটির উপরে ক্লিক করবেন। এখানে এই যে পারমিশনটা অন করা আছে, এটি যদি আপনার অফ করা থাকে, তাহলে দেখবেন এখান থেকে এটি চলে গেছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, লক্ষ্য করুন। তো আমি পারমিশনটি এখানে অফ করে দিচ্ছি, আপনি নিচে লক্ষ্য করুন, এটি কিন্তু চলে গেছে। এবং আমি যদি এখন এটি এখান থেকে অন করে দিই, তাহলে দেখবেন এই যে অ্যালাউ আছে, অ্যালাউর উপর ক্লিক করে দিচ্ছি এবং এটি কিন্তু চলে আসছে, গো ইট। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করবেন, সে বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেবো সেই সমাধান। এবং আপনি যদি এখন আমাদের পেজে এবং গ্রুপে জয়েন না হয়ে থাকেন, অবশ্যই আমাদের পেজে এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।